প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি টুটলি রহমান শুরু করছি আপনাদের ফেভারিট টক শো তাজা চায়ের আড্ডা আজকে আমার সাথে আছে একজন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার হু ওনস দ্য ফেমাস ফ্যাশন হাউস বিশ্বরং Yes, he is Biplab Shah. Let's welcome him. Biplab, কি ভালো আছো তোমাকে দেখতে আজকে ভালো যা সুন্দর একটা কুর্তা পরেছো কারণ হচ্ছে বুঝতে তবে শোটা কার তবে সেটা যখন ইনভিটেশনটা পেয়েছি তখন থেকে টেনশন যে এই মানুষটির সামনে যে সব সময় সে যেগুজে থাকে সবাইকে সাজায় তার সামনে কি করে যাওয়া যায় এই যে তুমি তো পারফেক্ট পারফেক্ট মডেল তোমার তো মডেল দরকার নাই মানে সকালবেলা কল করেছিলাম দিদি কি কালার শাড়ি পরবে আমি কি পরে আসবো তাই না Yes, and I'll be matched. It's going very well. মোটামুটি কাছাকাছি যেতে পেরেছি. আমরা সেটের সাথে মোটামুটি ম্যাচ করে আছি. One question I want to ask you. কেন তোমার সাথে গত বছর টিভিতে দেখা হয়েছিল? তখন তুমি অফকোর্স ইউ আর রিপ্রেজেন্টিং রং. এখন সেটাকে ইউনিভার্সাল বিশ্বরং নাম দিয়েছো কেন? 1994 এ তো রঙের জন্মযাত্রা শুরু হয় এবং ডিসেম্বরের 20 তারিখে এবং সেই সময় থেকেই যদিও খেলার ছলে আমি এটা করেছিলাম তখন চারুকলায় পড়তাম কিন্তু আস্তে আস্তে হয়তো কাজের সেই সিনসিয়ারিটির কারণে হোক বা একটা স্পেশালিটি কারণে হোক একটা ধারা তৈরি হয়েছিল ওই সময় সেই জন্য হয়তো আমি আর ফিরে যেতে পারিনি এই জায়গাটা থেকে এবং একটা সময় মনে হয়েছে যে রং শুধু আসলে আমার জন্য না রং আসলে পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্যই তো সেই জন্যই 2015 সালে সব কিছু মিলেই এরই মধ্যে আমার যেহেতু জয়েন্টলি বিজনেস ছিল একজনের সাথে তার সাথেও জিনিসটা আমরা ক্লোজ করেছি এখন আমার একা যেহেতু চলতে হবে সো ইউ আর নট টোটালি অন ইওর ওন দ্যাটস ফ্যান্টাস্টিক গুড নিউজ কংগ্রাচুলেশন তো সেই জন্য রং এখন বিশ্ব রং রঙের লোগোটা বদলে গেছে আমরা যেটা যমুনা ফিউচার পার্কে খুব বিশাল আকারে লঞ্চিং করেছিলাম আমাদের চিত্রনায়ক রাজ্জাক থেকে শুরু করে সব সেলিব্রিটিসরা উপস্থিত ছিলেন এবং খুব ধুমধাম করে আমরা এটা লঞ্চিং করলাম এবং এরপর থেকেই 2015 সাল থেকে রঙের লোগোটা বদলে এখন বিশ্ব রং দ্যাটস ফ্যান্টাস্টিক বিকজ আই থিঙ্ক ইটস ওয়ান্ডারফুল দ্য নেম সাউন্ডস বেটার বিকজ ইটস অ্যাকচুয়ালি ইউনিভার্সাল তুমি তো খালি দেশের জন্য করছো না দেশের জন্য তুমি দেশের সব কিছু দেশের জন্য করছো বাট অফকোর্স এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কারণ দেশের বাইরে অগণিত মানুষ আছে যখন আমি বাইরে বেড়াতে যাই তখন বোঝা যায় মানুষ কি পরিমাণ আমার ডিজাইন এবং হাউস পছন্দ করে এনজয় করে এখন তোমার তো 23-24 বছরের জার্নি অ্যান্ড জার্নিটা তো অনেক বিশাল আমাদের 24-25 মিনিটে শেষ হবে বলে মনে হয় না বাট লেটস টাচ সাম অফ দ্য পয়েন্টস প্রথমত তোমার ছোটোবেলার কথা সবাই জানে অ্যান্ড ইউভ জাস্ট গিভেন এ লিটল সিনপসিস তুমি কীভাবে করেছো বাট এই 23 বছর জার্নিটা আমি শুনতে চাই যে তোমার কাপড়ের জার্নিতে তুমি কীভাবে এখন তো তুমি অনেক কিছু করছো সেটা তুমি পরে বলবে প্রথমে হলো তুমি বিশ্বরং রং শুরু করলে ইট ওয়াজ ভেরি স্মল ছোটো একটা আকারে করেছিলে সেটা আস্তে আস্তে করে অনেক বড় আকারে হয়ে গেছে এই কাপড় তো তুমি সব কিছু নিজে ডিজাইন করো একটা ইভেন্ট করতে গেলে কী কী করতে হয় কিছু বলতে পারবে তুমি কী কী করো আমি আসলে কি প্রত্যেকটা জিনিস আমার ভেতরে থাকে আমি আসলে কাজটা প্রথম ভিতরে করে ফেলি মনে মনে করে ফেলি ব্রেন ওয়ার্কটা প্রচণ্ড করি এবং প্রি যে ওয়ার্কটা থাকে প্ল্যানিংটা যেটা খুব ইম্পর্ট্যান্ট নয়তো অনেকেই কমন একটা প্রশ্ন এত কিছু কীভাবে করো এত কিছু কীভাবে করো আমি যে মেকআপ রুমে মেকআপ করছিলাম উনিও আমার সেম প্রশ্নটাই করতেছিলেন মেকআপ করতে করতে যে এত কিছু নিজে কীভাবে করেন আসলে আমার মনে হয় করা সম্ভব আমাদের সম্ভব কারণ আমাদের বড় বড় মনীষীরা যত কাজ করে গেছেন আমরা আসলে কিছুই পারি না করতে আসলে যদি অর্ধেক সময় আমাদের রাস্তাতেই যায় কিন্তু আমি যেহেতু আমার পুরো সময়টা ঘিরে কাজ থাকে সেই জন্য আমি কিভাবে যেন পেরে যাই কারণ হচ্ছে আমি এনজয় করি এটা একটা ইম্পর্টেন্ট আর এনজয় করলে কিন্তু সত্যি কথা বলতে কি এবার যখন আমি ইন্টারন্যাশনাল বিভার্স ফেস্টিভ্যাল করলাম এক মাসের মাথায় ইট ওয়াজ ইট ওয়াজ এ ভেরি বিগ শো অ্যান্ড অসুবিধা হয়নি অসুবিধা হয় না কারণ কি এবং আমি যেই বছর শো করলাম সেই বছর মনে আছে যে শোটা মাঝখানে একটু ঝামেলা হয়েছিল এবং তারপরে যখন শোটা নামলো কেউ বলতে পারবে না যে কোনো প্রবলেম এটাতে ছিল এটা আসলে আমি অনেক কিছু শিখেছি সেই শোতে আমি যেটা বিশ্বাস করি যেমন আমি বললাম যে 1994 সালে যে রঙের জন্মটা হয়েছিল আমি হয়তো ছোট চিন্তা থেকে করেছিলাম খুব ছোট্ট করে 100 স্কোয়ার ফিট একটা শপ পাটি বিছানো ফ্লোরের মধ্যে পলিথিন দিয়ে পেঁচানো কাপড় থাকতো এবং সেই সময়টার সময় যে আর্টিস্ট হিসেবে যে মেইন কাজটাই ছিল আমার ইভেন্টের কাজগুলি করতাম বিয়ের বাড়ি সাজানো আলপনা করা এটা ছিল যেটা চারুকলে এক্সট্রা ইনকামের জন্য যেটা স্টুডেন্টরা করে থাকে আসলে সেই কাজটাই করতাম এবং তার পাশাপাশি হয়তো এই প্রোডাক্টগুলো আমি রেখেছিলাম বলে আস্তে আস্তে এটা একটা ফ্যাশন ডিজাইনিং আকারে পরিণত হলো আমি আসলে তখন ফ্যাশন ডিজাইন আমাকে বললেই না বিরক্ত হতাম আমি তো পেইন্টার আমাকে কেন ডিজাইনার বলে শব্দটা নিতেই পারতাম না কিন্তু গত বেশ কয়েক বছর
ধরে এখন শো হয়ে গেছে, এখন আর কিছু সবাই জানে, সবাই পছন্দ করে। এবং মজার করেছে নিপাপা কিন্তু আমার প্রথম সেলিব্রিটি যে তোমার কাপড় পরেছে, হ্যাঁ প্রথম, তখন আমি চারুকলায় পড়ি। এবং মজার হচ্ছে ওনার সাথে আমার ডিলিংস এরকম ছিল, ওনার তখন একটা পোর্ট্রেট দরকার ছিল নাটকের জন্য, এই নাটক করছিলেন ওই সময়টা, আর আমার দরকার ছিল ওনাকে। উনি বললো যে তুমি আমার পোর্ট্রেট করে দিবে, আমি তোমার শাড়ি পরে দিব। কি সুন্দর একটা সম্পর্ক! তুমি যে এত থিমস করেছো এত বছর ধরে, ওটা সম্বন্ধে কিছু বলতে পারবে? জিনিসটা হয় কি, আমি শুরুতে তখন চারুকলায় পড়ি, যখনই সেক্টর কাজ করছিলাম আমার মনে হচ্ছিল যে যেইভাবে ভারত পাকিস্তানের কাপড় সয়লাব, আসলে আমাদের অনেক কিছুই আছে যেটা আমরা চাইলেই ড্রেসের মাধ্যমে দেখাতে পারি। এবং সবসময় মানুষ হয়তো এক্সিবিশন দেখতে চায় না, সবসময় জ্ঞানের কথা শুনতে চায় না, কিন্তু পোশাক এমন একটা মাধ্যম, এটা মানুষকে বাধ্য করে দেখতে পড়তে। তখন মনে হচ্ছে এই আইডিয়াসগুলোকে যদি আমাদের ঐতিহ্যের সাথে যে সমস্ত বিষয়বস্তু আছে এগুলো যদি পোশাকে দিয়ে দিই, তাহলে তো খুব ইজি হয় মানুষের ঘরে পৌঁছে যেতে। তখন থেকে আমার হচ্ছে প্রথম চারুকলা, তখন ওই সময় মুখোশ আমি শাড়িতে নিয়ে এসেছিলাম। যেমন লাস্টে আমি কাজ করলাম হচ্ছে চলচ্চিত্র নিয়ে, ব্যাপকভাবে আমাদের একটা সারা পড়েছিল বাংলাদেশে। আমি মানে কথাটা কম বলি, আমরা ক্লিপটা দেখে নিই, তাহলে অনেক কিছু দর্শক দেখতে পাবে। হ্যাঁ, আমি ওটা বিপ্লবের একটা ছোট ক্লিপিং দেখে ফেলি, অ্যাবাউট হিজ 24 ইয়ার্স ইভেন্টস এর উপরে, যেটা একটা ক্লিপিং করেছে, সে ডকুমেন্টারি করেছে। ফ্যান্টাস্টিক বিপ্লব, ফ্যান্টাস্টিক। তুমি আমরা বেশি দেখতে পারিনি, বিকজ আই এম শিওর তোমার এটা অনেক লম্বা একটা ক্লিপিং, হয়তো এক দুই মিনিট দেখেছি, বাট আমাদের পেজে গেলে বিশ্বরং পেজে ঢুকলে পাওয়া যাবে। বিপ্লব, তোমার সাথে কথা বলতে যা মজা লাগে, এত কিছু করেছো, কোথায় শুরু করবো কোথায় শেষ করবো জানি না, বাট নাও উইল স্টার্ট উইথ ইয়োর শোজ। অনেক অনেক ইভেন্টস করেছে আমি জানি, তো এতগুলো তো আমাদের বলারও সম্ভব না বা দেখানোরও সম্ভব না। তুমি একটু বলো, জাস্ট হাউ মেনি শোজ ইউ ডান, মানে অনেকগুলো করেছো, বা তোমার কাছে কোনগুলো ভালো লাগে? এটা তো আসলে দেশে তো প্রচুর কাজ করা হয়, কিন্তু বাইরে থেকে যখন ডাক আসে না, তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ লাগে। এবং যখন দেশের বাইরে বেড়াতে যাই, তখন যখন মানুষের সেই ধরনের মানে দেশের প্রতি ভালোবাসা, দেশের পোশাকের প্রতি ভালোবাসা, এবং আমাদেরকে চেনে জানে, কেমন যে একটা অস্থির পরিবেশ তৈরি করে যখন দেশের বাইরে যায়। আসলে আমরা দেশে থেকে বুঝি না কত মানুষ ভালোবাসে এবং কত মানুষ এই দেশের পোশাকের প্রতি এখনও আগ্রহ। আমরা দেশে থেকে হয়তো বিদেশি কাপড় পরছি, কিন্তু দেশের বাইরে যারা থাকে তখন প্রচণ্ড আগ্রহ দেখা যায়। তো আমাদের তো যেমন ইউএসএ গেলাম, ওখানে শো করেছি, মালয়েশিয়া করেছি, ইন্ডিয়াতে আমার এক্সিবিশন প্লাস শো দুইটাই ছিল। তোমার কাপড় অলওয়েজ রিয়েলি বিউটিফুল। আই এম গোনা গিভ ইউ আ সারপ্রাইজ নাও। তুমি গত বছর ইন্টারন্যাশনাল ভিউয়ার্স ফেস্টিভ্যালে কাজ করেছো, অ্যান্ড ইউ ওয়ার প্রজেক্টিং গামছা। তুমি যে গামছাটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছো, ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল, অ্যান্ড দ্য ওয়ে দ্য হোল থিং ওয়াজ একটু নাটকীয় ছিল। অ্যান্ড আমি কিন্তু সবাইকে খুব ফ্রি হ্যান্ড দিই, আই ডোন্ট সে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, লেট পিপল হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্ট অ্যান্ড ডু ইট ইন দেয়ার ওন ওয়ে, বিকজ দেন তোমার ভিতর ক্রিয়েটিভিটিটা বাড়ে, পিপল এনজয় ইট মোর। আমরা তো বিদেশের আইনগুলো একটু অন্যরকম করে হয়, আমরা তো একটু মাঝে মধ্যে একটু ওর ভিতরে যদি একটু না আনো, একটু ড্রামা বা একটু থিয়েট্রিক্যাল মানে বোর হয়ে যায় মানুষ, বোর হয়ে লম্বা শো দেখতে চায়। সো ইউ হ্যাড এন্ড ইওর গেস্ট অ্যাপিয়ারেন্স টু টুয়ার্ডস দি এন্ড ওয়াজ মো, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। I've bought it today to show it to the viewers. Oh, wow. Biplab Shah has got a watch at the International Viewers Festival. Gamchar upore tar production. Well, I loved it. I'm sure everybody loved it. I was surprised. I was like, when I was in my life, I was like, I said, the Weavers Festival was going to be a good place. It was a good place. I was like, I was going to work on this visual platform. It was really, I was fortunate to be able to do it. Apart from that, you have to do a lot of diversity. You have to show it. What do you do? What do you do? সব কিছু বিপ্লব সাহা করছো, তো গান করছো, সিরিজ আছে, তো বলতে হবে আমার কয়েকদিন আগে দর্শককে বলতে হবে আমার ভাষায় স্বপ্নিল ফোন করে বলে দর্শককে বিচার দিচ্ছ, বিচার দিচ্ছি যে স্বপ্নিল ফোন করে বলে টুটলি আপা আপনার ভাষা আমার বার্থডে করবে, আমি সে হ্যাঁ করো, তো তার কাকে কাকে ডাকবে, তার পরের দিন আমি যাচ্ছি কোথায় যে বিদেশে, আমি ডাজেন্ট ম্যাটার করো, আমার হাউস ইজ অলওয়েজ ওপেন। সো অনেক লোক, তুমি তো ছিলেই অনেক ওখানে সব গায়ক গায়ক গায়িকার, ওর বয়স তো মাত্র 26 বছর না 25 বছর, বাট হি ইজ গট লাইক ইউ, হি ইজ গট ভেরি গুড র্যাপো উইথ পিপল, তো খুব ভালো লাগলো। হঠাৎ করে বিপ্লব সাহার সিরি লঞ্চিং, মানে তুমি কবে
সিডি বের করেছো? নাও when did it, I want to know this, বলো। গানটা হচ্ছে আমার একদমই বন্ধুর মতো একটা। আসলে আমি খুব বেশি ফ্রেন্ড সার্কেল মেইনটেইন করি না। আমার সুখ দুঃখ আনন্দ সময় বর্ষা বৃষ্টি যাই হোক আমি গানের সাথে শেয়ার করি। সত্য কথা যেটা আমি সব সময় আমি সিচুয়েশন বুঝে ওই সময়টা বুঝে গান শুনি। এটা আমার গাড়িতে ওইভাবে সেটিং করা থাকে। আমার মনে হয় যে মৃত্যু হলে আমার সবচেয়ে মায়া লাগবে সিডিগুলো ফেলে যাবো। এমনও সিডি আছে তিনটা চারটা কিনে রাখা, কারণ যদি একটা নষ্ট হয়ে যাবে হারিয়ে যেতে মানে ওটা কোথায় পাবো, এরকম অনেক রেয়ার কালেকশন। আসলে আমি গান করি এটা একদমই আমি বলবো যে আমি গায়ক হিসেবে করি না, শ্রোতা হিসেবে করি। ছোটবেলা থেকেই যখন যার গান শুনেছি তার মতো করে গাইতে চেষ্টা করেছি। এখন যখন এটা শুনে অনেক লম্বা একটা গল্প যে গান যখন গাইতে যাই, যখন রেকর্ডিং স্টুডিওতে যাই, তখন এরা বলে কি আপনি গান শেখেন? আমি একদমই গান শিখি না, কখনো সারেগামাও করি নাই, কারণ সারেগামা করতে হবে বলে আমি কখনো গান শিখি নাই। তো বলে যে সবাই মিউজিক ডিরেক্টর যারা থাকে তখন বলে যে আমার ভেতরে গান বাজে, সেই জন্য আমার সাথে দুইটা গানে কোনাল গাইলো এবং সাথে দেবলীনা সুর দুইটা গান করেছে রবীন্দ্রনাথের গান। এবং ওইটারই অনেকদিন ধরে জি সিরিজ আমার পিছনে ছিল, যেটা অ্যালবামটা বের করার জন্য দুর্গা পূজার সময় বের হয়, তখন বনানী পূজা মণ্ডপের ইভেন্ট নিয়ে এত ব্যস্ত ছিলাম লঞ্চিং এরপরে তো কনার সাথে গান গিয়েছি, এখন তুমি গিয়েছো অনেকের সাথে, আমি জানি এতগুলো গান করেছো এতজনের সাথে। আমি একটা ক্লিপিং দেখে দিচ্ছি এখন, আচ্ছা আমরা দেখি একটা দর্শক একটা ক্লিপিং দেখাতে পারছি সবার অভাবে দেখে ফেলি আমরা। তোর কাজল কালো চোখ আর চাঁদ বদন মুখ, এক পলকে দেখলি যেন কাঁপে আমার বুক, তোর কৃষ্ণ কালো চুল আর মিষ্টি মধুর বল, মিশামিশি স্বপ্ন দেখাস বারে কেন ভুল, কাঞ্চি রে মন তো আর রয় না ঘরে, বাপরে বাপ, তাকে তো গান করতে দিবে না, নিজে সবকিছুই করো। আমার তো আরেকটা খুশির খবর আছে, আমাদের বলো বলো আরেকজন সঙ্গী শিল্পী কনক চাপা, তার সাথে আমার সামনে রেকর্ডিং আছে। ও রেকর্ডিং আছে কবে? এবং মজার মজার আরো কয়েকটা গান আমার স্টুডিওতে আছে, এগুলো হাফ ডান হয়ে আছে, যেগুলো পহেলা বৈশাখ এবং বিভিন্ন উৎসব এগুলো গানগুলো আসবে। কিন্তু কাপড় ছাড়া গান ছাড়া অ্যাক্টিং করো নাকি আবার? ঠিক না, তো কোনো সিনেমায় নিয়ে যাবে আবার? অ্যাক্টিং তো করতেই হয়, কারণ এই যেই অবস্থা সমাজের এবং বাস্তবতার, অ্যাক্টিং ছাড়া কি বাঁচতে পারবো? মনে হয় যে মুখোশ পরে আছে, হ্যাঁ মানে এটা তো করতেই হয় আসলে, কারণ মন খুলে কতক্ষণ আর কতজনের সাথে কথা বলতে পারি। কিন্তু অ্যাক্টিং একটা অভিজ্ঞতা আছে, তো আমি দুই তিনটা তো নাটক করেছি, রেদন রনির একটা, নুজাত আলভির একটা, এগুলো হ্যাঁ মজা মজা অভিজ্ঞতা আছে ওগুলো। একবার যখন নুজাত আলভি আমাকে ফোন করে বলছে যে বিপ্লব তোমার চোখ দুইটা দরকার, মানে কি এটা কি ধরনের কথাবার্তা? বলে চোখ দুইটাই লাগবে, নাটকের মধ্যে ওরকম একটা ক্যারেক্টার আছে, মানে নাটক করতেই হবে। তখন ওর অনুরোধে ঢেকে গিলতে হলো। কিন্তু যেটা হচ্ছে মিউজিক ভিডিওর কিছু কাজ ছিল, একটা কাজ করেছি যেটা কনক চাপা আমাদের সঙ্গীত শিল্পী, উনি ফেসবুকে আমার সাথে ওনার খুবই ভালো ফ্রেন্ডশিপ, খুবই ছোট ভাইয়ের মতো আদর করে, হঠাৎ একদিন করে বলছে যে তোমার বাগমামা মানে ওনার হাজব্যান্ড মইনুল ভাই যে তোমাকে তার দরকার। আমি কী কারণে? বলে এরকম ফার্স্ট টাইম আমার একটা, উনি তো কত হাজার গান গিয়েছেন উনি নিজেও জানেন না মনে হয়, তো প্লেব্যাক সিঙ্গার, তো ওনার ফার্স্ট টাইম মিউজিক ভিডিও হবে যেটা স্টোরিটা হচ্ছে দেবদাসকে কেন্দ্র করে। রিয়েলি? হ্যাঁ, গল্প ওটা লেখা হবে দেবদাস এখন, আর কিছু বলে না, হতেই পারে না। তখন কর্ণকাপাকে এরকম নিপাপার মতো একটা ঘটনা, আমার একটা কাজে দরকার ছিল, বলে এটা করে দিতে পারি, এক শর্ত, তোমাকে তাহলে দেবদাসের ক্যারেক্টারটা করতে হবে। আমি এটা কেমন কথা, ওটা কস্টিউম টস্টিউম যা লাগে সব হেল্প করবো, বলে না। পরে ওই রোজ গার্ডেনে সব কিংবদন্তি সুজাতা ম্যাডাম থেকে শুরু করে রোজিনা সবাইকে নিয়ে আমি কাজ করেছি, ইমন সাহা, আবিদা সুলতানা, মানে ফিল্ম মিউজিক ডিরেক্টর ওই সময়ে যে সাদা কালোর যুগটা, যেটা যেসব সিনেমাগুলোর জন্য এখনো আমরা বেঁচে, মানে ওই গল্প লাইলি মজনু মানে ববিতা ম্যাডাম সবাইকে নিয়ে, বেহুলা সিনেমা, তো
একটা জায়গা ছিল তখনই চ্যানেল আইতে খুদে গানরাজ হচ্ছিল, তখন স্বপন ভাইয়ের সাথে গল্প গল্পে আমি বলছিলাম যে এরকম একটা এপিসোড করেন আপনারা যেটা এরকম হবে, কারণ আমি ছোটবেলায় উনায়লার ম্যাডামের গান এত গাইতাম, মুখস্থ ছিল ওনার অজস্র বাচ্চাদের গান, যেগুলো নায়িকা গাইতো সাবিনা ইয়াসমিন ম্যাডাম আর বাচ্চাগুলো গাইতেন রুনা লায়লা ম্যাডাম, ওনার প্রচুর বাচ্চাদের গান ছিল ওই সময়। তখন আইডিয়াটা দিলাম এবং পুরো ওই এপিসোডের কাপড়ের মধ্যে রুনা লায়লা ম্যাডামের ওনার গান, গানের কথা, ওনার ছবি সব কিছু দিয়ে আমি ডিজাইন করেছিলাম। এবং যখন ওনাকে আমাকে স্টেজে ডাকলেন তখন রুনা লায়লা ওনার জন্য আমি একটা শাড়ি করে নিয়ে গিয়েছিলাম গিফট দেওয়ার জন্য। তুমি এখন বলো যে অ্যাপার্ট ফ্রম তোমার বিশ্বরং ছাড়া তুমি কিছু নতুন ভেঞ্চার শুরু করেছো, ভেঞ্চারগুলো কি বলো? আমার মাঝে মাঝে একটা জিনিস মাথায় আসা করতে ইচ্ছা করে, সেই জন্য আমি বাসায় অনেক বকা খাই বউর কাছে যে ঘুমাতে পারো না, বকে কারণ আনে তো আরও পাগল হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো যেমন ইচ্ছে পূরণ একটা আমার ইভেন্ট হয় যেটা আসলে মানুষের ছোটো ছোটো ইচ্ছে, আসলে আমি অনেক ফিল করি যে অনেক ইচ্ছে আছে না পূরণ করতে অনেক টাকা লাগে না কিন্তু একটু মন লাগে, এখন কেউ আমার সাথে সেলফি তুলতে চায় এটা তো ইচ্ছে পূরণ একটা, বা হইতে পারে যেমন আমরা লাস্ট যে ইভেন্টটা করলাম শহীদ মিনারে, নারায়ণ শহীদ মিনারে, আসলে ইচ্ছে পূরণটা আমি এই তৃতীয়বারের মতো করলাম, প্রথমবার করেছিলাম যমুনা ফিউচার পার্কে, দ্বিতীয়বার করলাম চিটগাঙে এবং তৃতীয়বার করলাম নারায়ণগঞ্জে। এবং মজার ঘটনা ছিল ওই মঞ্চে একজন সিএনজি ড্রাইভার থেকে শুরু করে একজন ব্যাংকার পর্যন্ত, স্টুডেন্ট পর্যন্ত, মা মেয়ে নেচেছে, মেয়েকে জিজ্ঞেস করি তোমার ইচ্ছেটা কি, বলে আমার ইচ্ছা আমি ডান্সার কিন্তু আমার খুব ইচ্ছা আমি জীবনে যদি মায়ের সাথে নাচতে পারতাম, মা নিয়ে আসছে মেয়েকে মঞ্চে, আমি বললাম তাই তো মায়ের সাথে নাচতে হবে, মা তো লজ্জায় মরে না আমি কীভাবে মেয়ের সাথে নাচবো, আমি ঠিক আছে আমার প্রোগ্রামে দুই দিনের ছিল, তার রাতেবেলা নাচ তুলেছে, পরের দিন মা আমি একসাথে পারফর্ম করলো। তারপর ওই মঞ্চে একটা ছেলে আসছিল সিএনজি ড্রাইভার, তো সে বললো যে আমার খুব ইচ্ছা ছিল আমি গান গেয়ে মায়ের জন্য মায়ের ইয়া করবো কিন্তু আমি পারিনি, আমি আসলে সিএনজি চালাই, তো ছেলেটা মায়ের জন্য একটা গান গাইলো, বিচার ওই মঞ্চেই তার জন্য একটা লোক তার জব নিয়ে আসলো। তুমি যে এত কিছু করছো, তার তুমি গ্রুমিং স্কুল শুরু করেছো, গ্রুমিং স্কুল শুরু করেছি, এটা আসলে করেছি why not a fashion fashion ওইখানে আমাদের অফিসে যেটা নারায়ণগঞ্জে আছে সেখানে ওই প্র্যাকটিসটা করার জন্য স্কোপ আছে, যারা যারা ছেলে মেয়েরা চায় তাদেরকে আমরা বাছাই করে নিয়ে নিই। তুমি সুন্দর করে করতে পারবে, আই এম হ্যাপি ইউ স্টার্টেড দিস, when did you start this? সময় তো একটা ম্যাটার করে না, আমার এত বড় বিজনেস করে তো ইচ্ছে পূরণটা করলাম, যেমন গ্রুমিং স্টেশনটা যেটা করেছি এত হিউজ মিডিয়া বেড়ে গেছে, গ্রুমিংটা করো হ্যাঁ সেখানে কিন্তু স্কুলটা বানানি 11-তে, ওখানেও ছেলে মেয়েরা আসছে যারা আসলে অনেক ক্ষেত্রেই মানে পথ ভুলে যায়, এবং মিডিয়া কিন্তু যত বড় হচ্ছে এবং তো আর্টিস্ট তৈরি হচ্ছে না, ওই গোটা কয়েক 5-10 জন কি নিয়ে সব চ্যানেল কারাকারি করছে, একদিনে যদি দুইটা ফ্যাশন শো পড়ে সেই দিনই বোঝা যায় মডেল কত ক্রাইসিস। তো সেই চিন্তা থেকেই আমি বনানী 11-তে গ্রুমিং স্কুলটা খুলেছি, যে কেউ চাইলে ওখানে যেন অ্যাটলিস্ট একটা বেস্ট অ্যাডভাইস নিয়ে তারা 2 মাসে একটা কোর্স করে সুন্দরভাবে একটা গাইড করে চলতে পারে। তুমি একটা সিনেমা ডিরেকশনও তো দিয়েছো মনে হয়? বেহুলা, লক্ষিন্দর বা আমাদের ফোক যত সিনেমা আছে যেটা দিয়ে আসলে আমরা এখন যে মুভি দেখি আসলে আমরা তো কনফিউজ আমরা কি দেখছি, হয় এখান থেকে তামিল ছবি নয়তো ভারত ছবি এই ছবি, আমি এসে প্রমাণ করতে চাচ্ছিলাম যে এই জেনারেশন যারা কাজ করতে চায় তারা আসলে আমাদের শেকড় থেকে নিয়ে আসুক। আমি বলবো এই কাজটা করার সময় অনেকেরই সাপোর্ট ছিল, তারপরে বলবো যে বাংলাদেশের চলচ্চিত্র মানে FDC অনেক কিছু করতে পারতেন আমার কাজটাকে নিয়ে কিন্তু তারা সেভাবে এটা নেয়। তুমি যে শুরু করেছো এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আই এম শিওর এটার মানে ভালো করে শেষ করার আমাদের স্কোপ থাকবে আজকে না হোক কালকে, and I wish you all the best, but and you know something, there's so much to say tomar sathe kintu bolte parchi na shomoy obhabe, time for a selfie ja lagche tomar dekhte taatri chula ashi biplob ekhane asho 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 selfie time, wow looking lovely priyo darshok taaza chayer adda aaj ekhane shesh korchi, apnara taaza chayer adda by NTV r onno kono onushan dekhte hole please log in korun www.ntvbd.com e আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন NTV।